ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস, আজ আমি দশম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট টু এর বাংলার প্রশ্নগুলি সলভ করব। গত ভিডিওতে আমি জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, ইতিহাস, ভূগোল এই চারটি বিষয়ের প্রশ্নগুলি সলভ করে দিয়েছি। তোমরা যদি দেখে না থাকো তাহলে আমি আই বটন এবং ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। চলো তাহলে শুরু করি। একে দেখেছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লিখো। একের একে দেখেছে অসুখে একজন কবিতায় ভাষান্তর করেছেন, উত্তরটা হবে নবারুণ ভট্টাচার্য। একের দুয়ের দেখিয়েছে কবি পাবলো নেরুদার জন্মস্থান, উত্তরটা হবে কয়ে চিলি। একের তিনে দেখিয়েছে সে জানতো না, উদ্ধৃতাংশে সে বলতে বোঝানো হয়েছে গির্জার এক, উত্তরটা হবে সন্ন্যাসিনীকে। দুয়ের দেখিয়েছে কম বেশি কুড়িটি শব্দে উত্তর লেখো। দুয়ের একে দেখিয়েছে আমি তাকে ছেড়ে দিলাম, কথক কাকে ছেড়ে দিলেন, উত্তরটা তোমরা এরকম লিখবে কথক তার অপেক্ষায় অপেক্ষারত মেয়েটিকে ছেড়ে দেওয়ার কথা এখানে বলেছেন। দুয়ের দেখিয়েছে বছরগুলো নেমে এলো তার মাথার উপর, বছরগুলো কীভাবে নেমে এসেছিল, উত্তরটা তোমরা এরকম লিখবে চিলির কবি পাবলো নেরুদার অসুখে একজন কবিতায় কথক তার প্রিয়তমাকে ছেড়ে চলে যান, বিরহ বেদনায় ভারাক্রান্ত তার মাথার উপর বছরগুলো একের পর এক পাথরের মতো নেমে এলো। দুয়ের তিনে দেখেছে তারপর যুদ্ধ এলো, যুদ্ধ কীভাবে এসেছিল, উত্তর তোমরা এরকম লিখবে কবি পাবলো নেরুদার অসুখে একজন কবিতায় বলা হয়েছে যুদ্ধ আসে রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। তিনে দেখেছে প্রসঙ্গ নির্দেশ্য কম বেশি ষাটটি শব্দে উত্তর লিখো। তিনে রাকের দেখেছে সেই মেয়েটির মৃত্যু হলো না, মেয়েটির মৃত্যু না হওয়ার তাৎপর্য কী, উত্তরটা তোমরা এরকম লিখবে পাবলো নেরুদার রচিত অসুখে একজন কবিতায় যুদ্ধের বীভৎসতা কেড়ে নিল অসংখ্য মানুষের প্রাণ, নিষ্পাপ শিশুরা যুদ্ধের করাল গ্রাস থেকে নিস্তার পেল না, সর্বগ্রাসী যুদ্ধের ধ্বংস হয়ে গেল কবির প্রিয় স্বদেশ, মৃত্যু হলো অসংখ্য শিশুর, ধ্বংস হলো অজস্র বাড়িঘর, কিন্তু সেই মেয়েটি যে কতকের ফেরার প্রতীক্ষায় প্রহর গুনছিল তার মৃত্যু হলো না, কারণ সে শুধু দরজায় কথকের প্রতীক্ষায় দাঁড়িয়ে থাকা একটি মেয়ে নয়, সে কবির মাতৃভূমি, সে মানবতার প্রতীক, স্বদেশ প্রেম এবং মানবতার কখনো মৃত্যু হয় না, সে যেন যুদ্ধের সমাপ্তিতে জেগে থাকা নতুন দিনের স্বপ্ন। তিনের দুয়ে দেখেছে সমস্ত সমতলে ধরে গেল আগুন, তার ফলে কী ঘটল, উত্তর তোমরা এরকম লিখবে পাবলো নেরুদা রচিত অসুখে একজন কবিতায় বলা হয়েছে রক্তের আগ্নেয় পাহাড়ের মতো যুদ্ধ শুরু হওয়ার সমতলে আগুন ধরল, যুদ্ধের ধ্বংসাত্মক আগুনের শান্ত হলুদ দেবতাদের ধ্যান ভঙ্গ হল, উল্টে পড়ল দেবতা ও দেবালয়ের ভগ্ন মূর্তি, মিষ্টি বাড়ির সুখ স্বপ্ন, গোলাপি গাছ, চিমনি ও প্রাচীন জল তরঙ্গ সবই যুদ্ধের আগুনে পুড়ে ছাই হলো। তিনের দেখেছে যেখানে ছিল শহর সেখানে কী কী ছড়িয়ে রইল, উত্তর তোমরা এরকম লিখবে পাবলো নেরুদা রচিত অসুখে একজন কবিতার কথকের স্বদেশে যেসব শহর ছিল সেখানে ছড়িয়ে থাকতে দেখে গেল কাঠ কয়লা, দোমড়ানো লোহা, বিক্ষিপ্ত হয়ে পড়ে রইল পাথরের মূর্তির বীভৎস মাথা, রক্তের কালো দাগ, আর অবশ্যই সেই মেয়েটিকে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখা গেল যাকে কথক নিজের ফেরার অপেক্ষায় রেখে এসেছিলেন। চারে দেখেছে কম বেশি দেড়শোটি শব্দে নিচের প্রশ্নটির উত্তর নিজের ভাষায় লেখো। অসুখে একজন কবিতার নামকরণের সার্থকতা বিচার করো, উত্তর তোমরা এরকম লিখবে নামকরণের মধ্য দিয়ে
কোনো কবিতার ভাববস্তু বা মর্মার্থের আভাস পাওয়া যায়। চিলির কবি পাবলো নেরুদার স্প্যানিশ ভাষায় লেখা একটি কবিতার অনুবাদ করে নবারুণ ভট্টাচার্য নামকরণ করেছেন অসুখে একজন। মূল কবিতাটির নাম ইংরেজিতে দ্য ডিসক্রাইবড, অনুবাদক মূল কবিতার ভাব অনুযায়ী নামকরণ করেছেন। অসুখে একজন কবিতার নামকরণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আলোচ্য কবিতার কথক তার প্রিয়তম নারীকে অপেক্ষায় রেখে দূরে চলে যান এবং আর কোনোদিনই ফিরে আসেন না। সাধারণ স্বাভাবিক ঘটনার মধ্য দিয়ে জীবন প্রবাহ চলতে থাকে, বছরের পর বছর কেটে যায়, অপেক্ষা দীর্ঘতর হতে থাকে। এরপর গৃহযুদ্ধের বীভৎসতা কেড়ে নেয় অসংখ্য প্রাণ, ধ্বংস করে বাড়িঘর, শহর পরিণত হয় শ্মশান বা কবরখানায়। সনাতন ঈশ্বর বিশ্বাস ও বিপর্যয় থেকে মানুষকে রক্ষা করতে পারে না, মানুষের স্বপ্ন পুড়ে যায় যুদ্ধের আগুনে। মৃত্যু আকীর্ণ দেশে তথা শহরে বেঁচে থাকে শুধু সেই অপেক্ষারত মেয়েটি। সে মৃত্যুর কেউ নয়, সে জীবনের প্রতিভু। সেই মেয়েটি একাধারে কথকের মাতৃভূমি ভালোবাসা ও মানবতার প্রতিমূর্তি, তাই সে মৃত্যুহীন। দীর্ঘ অপেক্ষা, অপূর্ব প্রতীক্ষা আর যুদ্ধের বিভৎসতা তাকে অসুখী করেছে। সে অসুখী একজন। পক্ষান্তরে কথক প্রিয় নারী, প্রিয় মাতৃভূমিকে অপেক্ষায় রেখে দূরে চলে যেতে বাধ্য হয়েছেন এবং কখনোই ফিরে আসতে পারেননি। সেই কথক বিচ্ছেদের বেদনায় অসুখী। অতএব দুদিক থেকেই অসুখী একজন নামকরণটি সার্থক, তাৎপর্যপূর্ণ এবং ব্যঞ্জনাময়। ঠিক আছে, আজ এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে।